আসসালামু আলাইকুম, ইম্প্যাল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা খুব সুন্দর তিনতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটির টোটাল জায়গার পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে 1417.5 স্কোয়ার ফুট। এটাকে আমরা 1417 স্কোয়ার ফুট ধরতে পারি, অর্থাৎ এই ফ্লোর এরিয়াটার দৈর্ঘ্য লম্বায় হচ্ছে 47 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 30 ফুট। অর্থাৎ আমাদের এই তিনতলা বাড়ির প্ল্যানটা 30 ফুট বাই 47 ফুট 3 ইঞ্চির মধ্যে করা হয়েছে। আর এই জায়গার এরিয়াটাকে যদি আমরা কাটা বা শতকে হিসাব করি, তাহলে 1417.5 স্কোয়ার ফিটটা হচ্ছে 1.97 কাটা এবং শতকে হিসাব করলে এটা হচ্ছে 3.25 শতক। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই তিনতলা বাড়িটার 3D ডিজাইনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপর ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখবো, যেমন ভেতরের সিঁড়ি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন এবং বাথরুম কীভাবে ডিজাইন করা হয়েছে সেটা। এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমরা জানব। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম এবং বাড়িটার চারপাশ থেকে দেখতে কীরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যে বারান্দাগুলো রয়েছে এই বারান্দাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার মধ্যে যে কালার কম্বিনেশনটা করা হয়েছে এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। এইবার আমরা এই তিনতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব। এখানে যে ভেতরে রুমগুলো আছে, ফার্নিচারগুলো আছে ইত্যাদি সব কিছু আমরা বিস্তারিত দেখব। তো এটার গ্রাউন্ড ফ্লোর যেভাবে আছে, গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো যেভাবে আছে যে মাপের আছে, ঠিক ফার্স্ট ফ্লোরও একই রকম, সেকেন্ড ফ্লোরও একই রকম। তো আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরটা দেখলে হবে ইন্টেরিয়র ডিজাইন। শুধু এখানে চেঞ্জ হবে হচ্ছে শুধু ফার্স্ট ফ্লোরে গিয়ে এবং সেকেন্ড ফ্লোরে গিয়ে এখানে বারান্দা অ্যাড হবে সামনের দিকে। ঠিক এখানে সামনে যে দুইটা রুম আছে এই দুইটা রুমে সামনে দুইটা বারান্দা অ্যাড হবে, আর বাকি সব কিছু এখানে যা যা ভিতরে আছে সব কিছু একই রকম থাকবে। শুধু গ্রাউন্ড ফ্লোরে কোনো বারান্দা নেই, শুধু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে বারান্দা আছে, এইটুকুই চেঞ্জ। তো এবার আমরা এটার গ্রাউন্ড ইন্টেরিয়র ডিজাইন দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইট করে দিচ্ছি। তো হাইট করে দিলে এই যে দেখেন, আমরা যদি উপরের থেকে টপ থেকে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি রুমগুলো এবং এখানে যে ফার্নিচারগুলো আছে ইত্যাদি সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবার আমরা যদি শুরু থেকে দেখি, আমাদের যে এন্ট্রি হবে, এন্ট্রিটা হবে হচ্ছে এদিক দিয়ে, এখানে একটা গ্রিল আছে, এই গ্রিলের এদিক দিয়ে এন্ট্রি হবে, আর এন্ট্রি হবে হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে। সিঁড়িটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং ছাদে যাওয়ার জন্য। তো এই সিঁড়ির নিচ দিয়ে আমরা এন্ট্রি করবো। এন্ট্রি করার পর এখানে যে লবি, লবিতে আসার পর আমাদের এখানে রয়েছে মেন দরজা। মেন দরজা দিয়ে প্রবেশ করলে আমাদের শুরুতে এখানে রয়েছে ওয়েটিং রুম বা ড্রয়িং রুম, এটাকে আমরা ওয়েটিং রুম বলতে পারবো। তো এখানে দেখেন একটা সোফা রয়েছে আর এই পাশে একটা কমন টয়লেট রয়েছে ওয়েটিং রুমের সাথে, কমন টয়লেট। এই কমন টয়লেটের দরজা হচ্ছে এটা। তারপর ওয়েটিং রুম থেকে আমরা যদি সোজা এখানে সোজা চলে আসি একদম এই দরজা দিয়ে, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটা, এখানে একটা সোফা আছে, এই ড্রয়িং রুমে আপনারা চাইলে পুরোটা সোফা বসাতে পারবেন। তো আমি এখানে একটা সোফা বসিয়েছি আর এখানে একটা কাট আছে, ছোট্ট একটা কাট দেওয়া আছে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। এবার ড্রয়িং রুম থেকে বের হয়ে আমরা এখানে আসবো, এখানে আসলে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এটা পুরোটা এই স্পেসটা হচ্ছে ডাইনিং রুম। আর ডাইনিং রুম থেকে যদি আমরা একটু এদিকে আসি, এইটা একটা দরজা, তো এই দরজা দিয়ে যদি আমরা আসি, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এই যে বেডরুম। আর বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা। এরপর আমরা সোজা ডাইনিং রুম দিয়ে চলে যাব, সোজা গেলে আমাদের আছে এখানে কিচেন, কিচেনের দরজা হচ্ছে এটা। আর কিচেনের সাথে, কিচেনের পাশেই এই পাশে একটা বেডরুম রয়েছে আর এই পাশে একটা বেডরুম রয়েছে, যে এটা একটা বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা, আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। আর ঠিক একইভাবে এইদিকে যে ওই বেডরুমটা আছে, এই বেডরুমের দরজা হচ্ছে এটা, আর এই বেডরুমের সাথেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে। এবার আমরা এটার উপরের থেকে যদি আমরা দেখি এখানে কি কি আছে, টোটাল এখানে তিনটা বেডরুম, এই যে তিনটা বেডরুমের তিনটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। তারপর এখানে ওয়েটিং রুমে একটা কমন টয়লেট আছে, এরপর ড্রয়িং রুম, আর এখানে ডাইনিং, তারপর এখানে কিচেন। এবার আমরা যদি ফার্স্ট ফ্লোরে দেখি, ফার্স্ট ফ্লোরেও ঠিক একই রকম থাকবে সব কিছু, সেকেন্ড ফ্লোরে একই রকম, শুধু বারান্দা অ্যাড হবে এখানে। এই যে দেখেন, এখানে যে বেডরুমটা ছিল এই বেডরুমের সাথে একটা বারান্দা অ্যাড হবে, আর এখানে ড্রয়িং রুম যেটা ছিল এই ড্রয়িং রুমের সাথে একটা ফার্স্ট ফ্লোরে গিয়ে বারান্দা অ্যাড হবে। তো এতটুকুই হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন। এবার আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখব। তো ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এখানে দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখি। তো আমি এটাকে একটু জুম করবো যাতে ভালোভাবে ডাইমেনশনগুলো বুঝতে পারি।
তো আমাদের এই বাড়িটা লম্বায় হচ্ছে, অর্থাৎ এটার প্ল্যানে এগোনা থেকে একোনা পর্যন্ত 47 ফুট 3 ইঞ্চি, আর প্রস্থ একোনা থেকে একোনা পর্যন্ত হচ্ছে 30 ফুট। এবার শুরু থেকে যদি আমরা দেখি, আমাদের এই যে সিঁড়ি, সিঁড়িটা হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি বাই 17 ফিট 2 ইঞ্চি। এরপর ওয়েটিং রুম, ওয়েটিং রুমটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তারপর এখানে একটা কমন টয়লেট, 7 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চি। তারপর এই যে ওয়েটিং রুম দিয়ে সোজা চলে আসলে এটা ড্রয়িং, 10 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি। তারপর এখান থেকে আসলে এখানে ডাইনিং, ডাইনিংটা হচ্ছে 16 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। তারপর ডাইনিং থেকে যদি এদিকে আসি, এটা হচ্ছে বেডরুম, 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট, 6 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট। তারপর ডাইনিং দিয়ে সোজা চলে আসলে এটা কিচেন, 6 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চি। কিচেনের এই পাশে একটা মাস্টার বেডরুম, 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট, 7 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি। এই যে মাস্টার বেডরুমের দরজা, তারপর এই পাশে একটা বেডরুম আছে, এটার দরজা হচ্ছে এটা 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট, 6 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর ফার্স্ট ফ্লোর প্ল্যানও ঠিক সেম, সব কিছু সেম থাকবে, শুধু আমাদের যে ড্রয়িং রুমটা আছে, ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা অ্যাড হবে। বারান্দার দরজা হচ্ছে এটা 9 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট। এরপর বেডরুম 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি যেটা আছে, এটার সাথে একটা বারান্দা অ্যাড হবে, 9 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট। এটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর প্ল্যান। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটা, তিনতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে এভাবে যদি তৈরি করেন, আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। আমাদের প্রথমে আমরা এটার জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব। এই জায়গার এরিয়াটা হচ্ছে আমাদের 30 ফুট বাই 47 ফুট 3 ইঞ্চি। তো এটা যদি আমরা গুণ করি, আমাদের আসতেছে 1417.5 স্কোয়ার ফুট। এটাকে আমরা 1417 স্কোয়ার ফুট ধরবো, ধরে হিসাবে খরচের হিসাবটা বের করবো। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 500 টাকা করে ধরি ফাউন্ডেশন খরচ, তো ফাউন্ডেশন খরচটা আমাদের আসবে প্রতি স্কোয়ার ফিটে 500 হলে 1417 স্কোয়ার ফিটের জন্য 7,08,500 টাকা। এরপর প্রতিতলার খরচ, এখানে কাস্টিং কাজের খরচ, কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 600 টাকা করে ধরি, তাহলে 1417 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 8,50,200 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, প্লাম্বিং, টাইলস ইত্যাদি সব কিছু। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 900 টাকা করে ধরি, 1417 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 12,75,300 টাকা। এবার টোটাল হিসাবটা যদি আমরা বের করি, এখানে দেখেন কাস্টিং কাজের খরচ 8,50,200 যোগ ফিনিশিং কাজের খরচ 12,75,300। এবার টোটাল এটা যোগ করে এটার সাথে আমরা 3 দ্বারা গুণ করবো, যেহেতু বাড়িটা তিনতলা, আমাদের কাস্টিং এবং ফিনিশিং কাজ 3 বার হবে। তো 3 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো ফাউন্ডেশন খরচ, 7,08,500 টাকা। এবার টোটাল আমরা যদি গুণ করি, আমাদের আসবে 70,85,000 টাকা। তো আমাদের এই তিনতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে এইভাবে তৈরি করলে আনুমানিক খরচ হবে 70,85,000 টাকা। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।